রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার মঞ্চস্থ হয়ে গেল খোয়াবনামা, বৈকুণ্ঠের খাতা ও ত্রিংশ শতাব্দী। ছুটির দিনে অনেকেই আসেন নাটক উপভোগ করতে। শিল্পকলা একাডেমির শুক্রবারের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। মঞ্চ নাটকে দর্শকরা যেন ফিরে গিয়েছিলেন 19 শতকের মাঝামাঝি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা 47-এর দেশভাগের সময়টাতে। কেউ বা আবার মজেছিলেন 1800 শতকের শেষ দিকে রবীন্দ্রনাথের লেখা বৈকুণ্ঠের খাতায়। ১৯৪০ দশকের তেভাগা আন্দোলন, 43-এর দুর্ভিক্ষ, 46-এর নির্বাচন, 47-এর দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা সবই উঠে এসেছে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস অবলম্বনে মঞ্চনাটক খোয়াবনামায়। সে সময়কার মানুষের জীবনচিত্র আর সামাজিক অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। এখানে আমি কাদের চরিত্রটা করছি। কাদের হচ্ছে এমন একটা পরিবারের ছেলে যারা হয়তো এক পুরুষ আগেও কৃষক ছিল, আর এই ক্যারেক্টারটার জন্য আমরা উপন্যাসটাকে মূল উপজীব্য করে নিয়েছি। পাশাপাশি সাবটেক্সটগুলো পড়ে আমরা চেষ্টা করেছি আমাদের চরিত্রটাকে আরও বেশি ঋদ্ধ করতে। খোয়াবনামার কুলসুম চরিত্রটা আসলে একটা মানে ঘোর লাগা মানুষটার আসলে কতটা কাছে যেতে পারছি থ্রু ডায়ালগ, ব্লকিং, অন্য ক্যারেক্টারের সাথে যে ইন্টারাকশন, সেগুলোর মাধ্যমে আসলে আমি নিজেকে প্রতিটা জায়গায় হচ্ছে যে কুলসুম হিসেবে দেখার জন্য চেষ্টা করে যাচ্ছি। সন্ধ্যা 7:30টায় শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে প্রদর্শিত হয় নাটকটি। প্রাচ্যনাটের 37তম প্রযোজনা এটি। খোয়াবনামা নিজেই তো একটা বিশাল প্রেক্ষাপটের উপন্যাস, তো সেইটা যখন মঞ্চে আসছে, মঞ্চে কিভাবে এই নাটকটা করা হচ্ছে সেটা দেখার জন্য এক ধরনের কিউরিয়াসিটি মানুষের থাকতে পারে। ধর্ম, সম্প্রীতি, দেশভাগ সব কিছু মিলেই একটা মানে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, তো সেইটা দেখেও তো নিজেদের সম্বন্ধে এক ধরনের মানে আত্ম উপলব্ধি করা যায়। উচিত নয় অমরপুর লুলিয়ার আসবেন না, সে ভয় করবে না বৈকুণ্ঠ বাবু, আমাদের দুটিকে না চাইলেও পাওয়া যায়, তারালেও ফিরে পাবেন, মরলেও ফিরে আসবো, এমনই তো সকলে সন্দেহ করে। ঠিক করে চাটুকারিতা ও তোষামোদের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের যে প্রবণতা সমাজে বিদ্যমান, তারই সরল ব্যঙ্গাত্মক কাহিনী প্রকাশ পায় বৈকুণ্ঠের খাতা নাটকে। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে 50তম মঞ্চায়ন হয়ে গেল নাটকটি। সমস্ত বুঝেছি, বাইরের লোকের পাড়ে তাকাতে তোমার সে কি ঘোর আপত্তি, আর এখন এখন কিনা তার রূপে বজে গিয়ে একমাত্র বন্ধুকে ভুলতে বসেছো, কি দুঃখের কথা। ছোট ভাই অবিনাশ, বিধবা মেয়ে নিরুপমা ও গৃহকর্মী ঈশানাকে নিয়ে বসবাস করেন লেখক বৈকুণ্ঠ। তিনি চাইতেন তার লেখা সম্পর্কে পরিবারের সদস্যরা মতামত দেবেন, কিন্তু বৈকুণ্ঠের লেখা নিয়ে পরিবারের সদস্যরা উদাসীন। আমার এই চরিত্রটা হচ্ছে তার মেয়ে নিরুপমা। আমি দর্শকের কাছে মেয়ে হলেও বাবার প্রতি তার যে দায়িত্ব, মানে এই দায়িত্বের জায়গাটা কতটুকু ফুটিয়ে তোলা যায় সেই জায়গাটাতে আমি দর্শকের সাথে আমার যে কানেকশনটা সেটা দেওয়ার চেষ্টা করি। চরিত্রের নাম হচ্ছে কেদার। চরিত্রটি আসলে ধান্দাবাজ লোক, একটা শিল্প সাহিত্য যার যে খুব ভালোবাসে, যে লেখালেখি করতে পছন্দ করে, সেই ফ্যামিলিতে কেদার এসে আস্তে আস্তে তার ফ্যামিলির বিভিন্ন মানুষকে এই ফ্যামিলিতে ঢুকায়। তো একটা পর্যায়ে সে সাকসেস হয়। তুমি তো দাদা আমার বিয়ে দিয়ে দিলে, তাতে যদি আমি তোমার পর হয়ে থাকি তাহলে থাক, টাকা কড়ির কথা আমি আর কখনো বলবো না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকটি লোকনাট্য দলের 25তম প্রযোজনা। রবীন্দ্রনাথের খুব কমেডি নাটক খুব কম। এই যে তোষামোদের যে বিষয়টা, এটাকে খুব রস করে রবীন্দ্রনাথ উপস্থাপন করেছে, এই জন্য কিছুটা কমেডি, একদম ওই রকম ফুল কমেডি নয়, কিছুটা কমেডি যেটা দর্শককে খুব সহজে স্পর্শ করে এবং দর্শক খুব ভালোভাবে নিয়েছে। নিজের ভাবনা ভাবুন। সরকারের আর্থিক অনুদানে 2011 সালের 2 জুন লোকনাট্য দল বৈকুণ্ঠের খাতা প্রথমবারের মতো মঞ্চস্থ করে।
নাটকটি দেশ ও দেশের বাইরে বিভিন্ন নাট্য উৎসবে প্রদর্শিত হয়েছে। সুমন, তোর আমার মতো বঙ্গ সন্তানের তো এতম্বা নিয়ে মাথা ঘামাবার কথা নয়। মাথা ঘামাবার কথা, তবে ঘামায় না বেশিরভাগ বাঙালি। আচ্ছা, আমেরিকার লোক জাপানের যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দী নাটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের পরিণতি, পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, বসনিয়া ফিলিস্তিন, পাকিস্তান ভারত সংঘাত, ইরাকে মার্কিন আগ্রাসন সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি নাটকে তুলে ধরা হয়েছে। স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হয় নাটকটি। বাদল সরকারের রচনা অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। বিকলাঙ্গ কুৎসিত শতাব্দী, এই বিকৃত বিকলাঙ্গ কুৎসিত শতাব্দী।